আসসালামু আলাইকুম এবং অন্য অন্য ধরনের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই ভালো আছেন আজকে কমেন্টস বক্স থেকে একটি প্রশ্নের কারণে আমার এই ভিডিওটা দেয় কমেন্টস বক্সে এরকম এক ভাই কমেন্টস করছে যে ফুল শর্ট সার্ভিসিং করাটা খুব সহজ যখন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট শর্ট হয় ফোনটা তেমন গরম হয় না এই অবস্থায় ফোনটাকে কীভাবে শর্ট আপনি ধরতে পারবেন তার একটা ভিডিও দেওয়ার জন্য আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি আপনি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দিক থেকে বুঝতে পারবেন আরেকটি কথা বলি যখন আমরা স্কুল জীবনে লেখাপড়া করছি টিচার যখন কথা বলছে কেউ বুঝতে পারছে কেউ বুঝতে পারে নাই তাই বলে এটা না যে টিচার আপনাকে ভুল বোঝাইছে যে যেমন বুঝতে পারছে সে তেমন রেজাল্ট হয়েছে আমি আপনাকে যেভাবে বুঝাব আপনি প্রয়োজনে দুইবার দেখবেন এবং নিজেই প্র্যাকটিক্যালি ট্রাই করবেন পড়ার পরে কমেন্টস বক্সে কমেন্টস করবেন যে আপনার এটা ঠিক হয়েছে কি না আর কথা যারা মোবাইল সার্ভিসিং করেন শুধু তারাই এই ভিডিওটা দেখবেন আর যারা মোবাইল সার্ভিসিং করেন না তারা অযথা এই ভিডিওটা দেখে সময় নষ্ট করবেন না মানুষ মাত্র ভুল হয় কোনো মানুষই ভুলের উবধে নয় আমার কথা থেকেও আঘাত পেলে আমি দুঃখিত তাহলে চলুন দেখা যাক কিভাবে আপনি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট শটটাকে সমাধান করবেন এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি আছে এই ফোনটি পাওয়ার সাপ্লাইতে কানেকশন দিলে দেখুন দুই পারসেন্ট শর্ট আসছে কমেন্টস বক্সে এরকম কমেন্টস করছে যে ফুল শট ধরা নাকি খুবই সহজ হালকা যে শর্টগুলো আছে অর্থাৎ গরম হয় না সেই শর্টগুলো কীভাবে ধরবেন কিন্তু এটা ঠিক না ফোন যদি শর্ট থাকে কম বেশি গরম হবেই হানড্রেড পারসেন্ট ও কম কিংবা বেশি আমি আপনাদেরকে কয়েকটা সিস্টেম দেখাবো হালকা শর্ট ধরার জন্যে আপনারা স্টেপ বাই স্টেপ এইগুলো ফলো করবেন একটা সিস্টেম না একটা সিস্টেমে শর্ট ধরতে পারবেন ইনশাল্লাহ শর্ট যখনই হবে দেখবেন আপনার এক পার্সেন্ট কিংবা দুই পার্সেন্ট এরকম রিড করতেছে এমন অবস্থায় আপনি ফোনটাকে মাদারবোর্ড থেকে খুলে নেবেন সরি মোবাইল থেকে খুলে নেবেন পাওয়ার সাপ্লাইতে কানেকশন দেওয়ার পর আপনার আঙুলের সাহায্যে চাপ দিয়ে দেখবেন যে বোর্ডের কোথাও হালকা গরম হচ্ছে কি না ফোন যেহেতু শর্ট কোথাও একটু হলেও গরম হবে হানড্রেড পারসেন্ট হতেই হবে তারপরেও আপনি যদি দেখেন যে আপনার স্পর্শে গরম অনুভব হচ্ছে না সেক্ষেত্রে আপনি যেটা করবেন এরকম একটি পলি ব্যাগ নেবেন নেওয়ার পর মোবাইল মাদারবোর্ডটাকে পলি ব্যাগের মধ্যে প্রবেশ করে দিবেন এবং পাওয়ার সাপ্লাই কানেকশনটা যেন লাগানো থাকে এমন অবস্থায় কি হবে আপনার মোবাইল মাদারবোর্ডে ফ্যানের যে হাওয়াটা আছে এবং বাইরের যে ঠান্ডা হাওয়াটা থাকে সেটা এই মাদারবোর্ডে স্পর্শ করবে না সেক্ষেত্রে বোর্ডটা গরম হওয়ার একটু চান্স থাকবে পলি ব্যাগে মাদারবোর্ডটা প্রবেশ করানোর পরে পাওয়ার সাপ্লাইয়ের বোল্ট আপনি একটু বাড়িয়ে দিবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ বোল্ট দিতে পারেন এতে করে কি হবে আপনার মোবাইলের মাদারবোর্ডের যে পার্সটা শট আছে তার উপরে চাপটা একটু বেশি পড়বে এতে আপনার ফোনটা গরম হওয়ার সম্ভাবনা একটু বেড়ে যাবে আপনি এভাবে চাপ দিয়ে দেখবেন যে কোথাও গরম হচ্ছে কিনা যদি দেখেন যে যেখানে গরম হচ্ছে না তখন আপনি এভাবে চেক করতে পারেন মোটা চামড়াতে সহ্য ক্ষমতা একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনার হাতের যে পাতলা চামড়া আছে এটা দিয়ে চেক করতে পারেন এভাবে সারা মাদার মাদারবোর্ডে আপনি শটটা সহজে পেয়েও যেতে পারেন আমি আপনাকে একটি ধারণা দিই আপনি মনে করুন যে আপনার কোনো বন্ধুর বাড়িতে আপনি বেড়াতে যাবেন কিন্তু বন্ধুর বাড়িটা আপনি চিনেন না সেক্ষেত্রে আপনি যদি নিচ থেকে যেতে চান শুধু গ্রামের নাম এটা যে জানার পরে আপনার অনেক কষ্ট হবে যাওয়ার জন্য। কিন্তু বন্ধুর কাছ থেকে আপনি যদি ঠিকানাটা নিয়ে যান যে আমার বাড়িতে যাইতে গাড়িতে উঠবা এখান থেকে এই জায়গাতে নামবা এই জায়গাতে এই গাড়িতে উঠতে হবে এই গাড়ি থেকে এই জায়গায় নামতে হবে এইভাবে যদি আপনাকে বলে দেয় সেক্ষেত্রে কিন্তু বন্ধুর বাড়িতে যাওয়া একটু সহজ হয়ে যাবে তারপরে আপনার অপরিচিত রাস্তার জন্যে একটু কষ্ট হবে যে কিভাবে বললো আমি তো রাস্তাটা খুঁজে পাচ্ছি না বাড়িতে পৌঁছানোর পরে কিন্তু আপনি ঠিকই বুঝতে পারবেন যে আপনার বন্ধু ঠিকই বলছিল যে যেভাবে যাইতে হবে ঠিক সেভাবেই ও বলছে আমার বুঝতে একটু কষ্ট হয়েছে সেম টু সেম আমি আপনাকে যে কাজটা দেখাচ্ছি আপনি এভাবে চেক করবেন অবশ্যই আপনি ডিস্টার্বটা পাবেন ডিস্টার্বটা আপনি পাওয়ার পরে যখন নিজে বুঝতে পারবেন তখন আমার এই কথাগুলো আপনার কাছে বিশ্বাসযোগ্য হবে হাতের স্পর্শে যদি গরমটা না বুঝতে পারেন তাহলে আপনাকে মাদার বোর্ডটা ঠোঁটের সাথে লাগিয়ে দেখতে হবে ঠোঁট একটু গরম হলেও আপনাকে সিগনাল দিবে যে এই পার্সটা গরম হচ্ছে ঠোঁটের সাথে লাগানোর পর আপনার এমন অনুভূতি হবে মাদার বোর্ডটা সামনে আনার পর যে কোন পার্সটা গরম হলো বুঝতে পারলাম না আবার ঠোঁটের সাথে লাগাবেন এভাবে বারবার চেক করে দেখবেন মানে মনে হবে আপনার এই পার্সটা না এই পার্সটা এমন সমস্যা আমার হয় কারণ আমি সেজন্য জিনিসটা বললাম আপনি বারবার মুগের সাথে লাগিয়ে চেক করবেন যে কোন পার্সটা গরম হচ্ছে ঠোঁটের সাথে লাগিয়ে চেক করার পর আমার মনে হলো যে সাইডটায় আমি আঙুল রাখছি এই সাইডটাতেই মনে হলো গরম হচ্ছে আপনি কি করবেন আঙুলটা রাখার পরে আর একটা আঙুল দিয়ে আঙুলের উপর চাপ দিবেন একটু জোরে চাপ দিবেন যাতে প্রত্যেকটা ওই পার্সগুলো আপনার আঙুলের মধ্যে একদম গেড়ে যায় তাহলে কী হবে আপনার রক্ত এটা আঘাত করবে যে পার্সটা হালকা একটু গরম আছে আপনারা হয়তো ভালোভাবে জানেন যে আঙুল যদি একটু কাটা থাকে গরম বাতে হাত দিলেই কিন্তু সেই জায়গাতেই সবচেয়ে বেশি গরম লাগে কারণ ওখানে রক্ত কণা জড়ো হয়ে থাকে ঠিক যখন এভাবে চাপ দিবেন তখন সেই পার্সটা একদম আপনার মাংস পেশিতে আঘাত করে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবে আর রক্ত কণাতে সেটা আঘাত করবে দেখুন এভাবে চেক করার পরে আমার যেটা মনে হলো এইখানে যে তিনটা পার্স আছে দুইটা পি এফ এবং একটি রেকটি এই তিনটার মধ্যে যে কোনো একটা গরম হচ্ছে আমি তিনটাকে রিমুভ দেব একটু পার সাপ্লাইটা প্রয়োজনে বন্ধ করে নেবেন যেটা কানেকশন লাগানো আছে দেখুন তিনটা পার্স রিমুভ দেওয়ার পরে মিটারটা জিরো হয়েছে সরি পজিটিভ নেগেটিভ এক হয়ে বন্ধ হয়ে গেছে মিটারটা আমি আবার পুনরায় চালু করে আপনাদেরকে দেখাচ্ছি চালু করো মিটারটা দেখুন একদম জিরো কোনো শর্ট নেই এখানে যে তিনটা পার্স ছিল এই তিনটা পার্স যার মধ্যে দুইটা পিপ একটি একটি রেক্টিফায়ারটা শর্ট ছিল এত পরিমাণে গরম কম হচ্ছিল যে যেটাকে ধরা আসলে একটু কষ্টসাধ্য ব্যাপার যে আমাকে কমেন্টস করছেন যে অল্প শর্ট ধরা একটু কঠিন আমি তাকে ধন্যবাদ জানাই তার কমেন্টসের জন্য এই ভিডিওটা আমার করার একটুই আইডিয়া আসছিলো অতএব ভিডিওটা তৈরি করা সম্ভব হলো আমি আবারও দেখাচ্ছি একটু জোরে করে চাপ দিবেন আঙুলের মধ্যে চাপ দেওয়ার পরে দেখবেন আঙুলে এরকম ছাপ পড়ছে আপনি অনায়াসে বুঝতে পারবেন কোন ছাপের পাশটা গরম হচ্ছে আর যারা কমেন্টস করেন কোন কাজ বিষয়ে আমি প্রত্যেকটা কমেন্টস দেখি এবং সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করি হয়তো সেই প্রবলেমের সেটটা আমার কাছে না থাকার কারণে সেই মুহূর্তে ভিডিওটা দিতে পারি না তবে আমি চেষ্টা করি সেই প্রবলেমের ভিডিওটা দেওয়ার জন্যে ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর যারা বিশেষ করে মোবাইল সার্ভিসিং করেন তাদেরকে আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি আপনাদের প্রয়োজনে ভিডিও দেই হয়তো প্রত্যেকটা ভিডিও আপনার প্রয়োজনে না আসতে পারে কারণ একটা জিনিস মনে রাখবেন যদি কোনো দোকানে কোনো পণ্য বিক্রি হয় তার প্রত্যেকটা পণ্যই যা আপনার প্রয়োজন আসবে তেমনটা না ঠিক তেমনই আমার এটা ইউটিউব চ্যানেল আমাকে সব ধরনের সার্ভিসিং দিতে হয় হয়তো কোনোটা আপনার প্রয়োজন আসে কোনোটা প্রয়োজনে আসে না তবে কোনো একটা প্রয়োজনে আসলেও আসতে পারে তাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার কথা থেকেও দুঃখ পালে আমি আন্তরিকভাবে দুঃখিত